নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। অবহেলিত শহীদ আসাদের কবর, মানুষ জানে না তার ইতিহাস। ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে স্বৈরাচারী আইয়ুব বিরোধী গণ আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদ। আসাদের পুরো নাম আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। মৃত্যুর পর গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে তাকে সমাহিত করা হয়, কিন্তু বর্তমানে সেখানে তার নিকট আত্মীয়দের কেউ থাকেন না, ফলে তার কবরটি চরম অযত্নে ও অবহেলায় পড়ে আছে। বাড়ির দেখাশোনা, জায়গা সম্পত্তি সব আমি দেখাশোনা করি। তারা আসে 6 মাস, 1 বছর, 3 মাস এমন পর পর আইয়ে আইয়া একবেলা থাকে, বেড়ায় আইয়া, কোনো দিন থাকে, কোনো বেলা দিনে দিনে রাত্রে সন্ধ্যার সময় যায়। আর বাহি যা করেন কাম আমি করি। সরকারি ও বেসরকারি উদ্যোগের অভাবে নতুন প্রজন্ম ভুলতে বসেছে মহান আসাদের বীরত্ব গাথা। নিজ বাড়ির বকুলতলায় কবর শহীদ আসাদের। অযত্নে অবহেলায় তার সমাধিতে শ্যাওলা জমেছে। কেবলমাত্র আসাদ দিবসের আগে তার সমাধিটি পরিষ্কার করা হয়, কিন্তু সারা বছর এটির কোনো খোঁজখবর থাকে না। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিবপুরে আসাদের নামে দুটি স্কুল কলেজ থাকায় সাধারণ মানুষের কাছে নামটি পরিচিত। তবে তার মৃত্যুর ইতিহাস ও আসাদ দিবসের ব্যাপারটি বেশিরভাগ মানুষের কাছেই অজানা। 69-এর গণ অভ্যুত্থানের এ নায়কের নামে শিবপুর কলেজের নামকরণ করা হয় শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ। সেই কলেজের শিক্ষার্থীদের কাছেও শহীদ আসাদ সম্পর্কে জানতে চাইলে হতাশ হতে হয়। বেশিরভাগ শিক্ষার্থী স্বাধীনতা সংগ্রামে শহীদ আসাদের ভূমিকা সঠিকভাবে জানে না। আর আসাদ দিবসে নিয়ম রক্ষার যে আলোচনা হয়, সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকে, ফলে অধিকাংশ শিক্ষার্থীর কাছে শহীদ আসাদের ইতিহাস অজানা। 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক শহীদ আসাদের উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতি বছর 20 জানুয়ারি 1970-কে স্মরণ করে রাখার জন্য আমরা ওই দিন ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনার কবরে আমরা পুষ্পস্তবক অর্পণ করে থাকি এবং ওনার বর্ণিল জীবনের উপরে, বর্ণাঢ্য জীবনের উপরে কলেজে আমরা শহীদ আসাদ দিবস উপলক্ষে অনুষ্ঠান করে থাকি। শহীদ আসাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ব্যানন গ্রুপ ঢাকা হল শাখার সভাপতি ছিলেন। 69 সালের 20 জানুয়ারি স্বৈরাচারী আইয়ুব খানের সরকার বিরোধী আন্দোলনের সময় বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। এরপর থেকেই এই দিনটি শহীদ আসাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণদী, নরসিংদী। রিপোর্ট মনির হোসেন, শিক্ষানবিশ প্রতিনিধি, শিবপুর, নরসিংদী টিভি।